Ein Traum, Traumwort! Traumwort, Traumwort! Für ein Bio, Traumwort! Traumwort, Traumwort! Was du da mal ist, ist ja, dann kann ich aber bleiben, Traumwort! একদম পেটতে মানে গামছা বান্ধিব লগা অবস্থাত পরিণত হয়েছে এই বিজেপি সরকারখনে পুঁজিপতির স্বার্থত আজি কাম করবলে আরম্ভ করেছে সাধারণ শ্রমিক যে মেহনত করে কাম করে থাকে যে হাজিরা করে থাকে তেওঁলোকৰ পেটত গামছা বান্ধি আজি দিনত চলিব লগা হয়েছে আজি রন্ধন গেছৰ মাহত তিনিবার দুবার কই গেছৰ দাম বাড়িছে আমি আজি গেছত ভাত বনাই খাব নোৱাৰা অৱস্থাত পৰিণত হৈছে এই অৱস্থাত যদি থাকে তেতিয়াহ'লে আমাৰ গৰীব মানুহখিনিয়ে সুইচাইড কৰাক বাহিৰে অন্য উপায় এই চৰকাৰখনে দিব নোৱাৰিব দাম আটা চিনি চাউল অকল বস্তু চৰকাৰে কৈছে যে বস্তু দাম সিহঁতে বাৰবাৰ নিয়ে দিব নিৰ্বাচন আজি সেই বস্তু 47 টকা 48 টকা আটা 40 টকা নিচৰ চাউল নাই দালি 120 টকা সরকার কত আমার প্রতিশ্রুতি গরিব মানুষ দুটিয়া মানুষটা মিশে দিল মিঠাতেলে 160 টাকা এখানে 180 টাকা হ্যাঁ সরকার কিবা কি কইছে যে আমি বস্তুর দাম বাড়বা না দিব সাধারণ গরিব মানুষ কারণ আমি দিই হ্যাঁ রেশনের বস্তুবিলাক দিই কত দিলে সিহতে চাল দিলে ফ্রি তারপর আমার মাথা করা পয়সা হলে ফ্রিবিলাক দিল হ্যাঁ আজিকালি সরকার এনেকা বস্তু করছে বস্তুর দাম গ্যাস সারিবার দাম বড়াল 25 টাকা 25 টাকা বাড়ি আছে পেট্রোলের দাম বাড়ি আছে কোন বস্তুর দাম কমাইছে আজিলৈকে কমাব পারিছে কারণে আদানি আম্মানির স্বার্থত কাম করে আছে ডাঙা ডাঙা পুঁজিপাতির স্বার্থত কাম করে আছে গরিবের কারণে কাম করছে কিবা আপনারা কখন আপনারা ঘুরি বাড়াই পিছলই কোনবা দেখা পাইছে কোনো গরিব পেট ভরি খাওয়া পাইছে কাম করে হাজিরা না পাওয়া হয়েছে হ্যাঁ 8 ঘন্টা যায় 12 ঘন্টা হি কাম করাবো নিজের খুশি মতো আমি বরদাস্ত না করো আমি আইচা বলাই হোক এই সরকারে কি দিবা লাগবো তাহলে গরিব দুঃখে মানুষ না পাচ্ছে আপনার লোক পেটত গামছা বানবা লাগবে সংগত নির্বাচন হয় সঁচা কথা এই নির্বাচনী মানে ঘোষণা হওয়ার পাছতো আমি এই ধরনের প্রতিবাদ করে রাস্তাত নামিবলগা হয়েছে 85,50,000 শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব করে আমি আজি সমগ্র অসমতে এই মূল্য দাম বৃদ্ধির প্রতিবাদের কার্যসূচী ঘোষণা করেছিল CITU-এ আর CITU-র উদ্যোগতে আজি গুয়াহাটিতে আমি এই ধরনের প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করবলগা হয়েছে সরকারখনে নির্বাচনী পুঁজি সংগ্রহর স্বার্থ অবাধে মূল্য বৃদ্ধি করার কারণে ব্যবসায়ী সকলক ক্লিন চিট দিছে আমি অভিযোগ করব বিচারিছো সোনোয়াল সরকারের ওসরত অভিযোগ করব বিচারিছো কেন্দ্রের মোদী সরকারের ওসরত গ্যাসের দাম কিয় বাড়ে গ্যাসের দাম কিয় বাড়ে তার উত্তর দিয়কুন রন্ধন গ্যাসের দাম এমাহত তিনবার কিয় বাড়ি সেই উত্তর আজি সরকারে পারিলে যে দিয়ক আমার হাতত উত্তর আছে আমি জানো সেই উত্তর তেওঁলোকে এই সময়সাত মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করার তো প্রতিশ্রুতি দিছিল সুন্দর সুন্দর ভাষণ রাখিছিল 2014 চনের ভাষণ এতিয়াও মিডিয়ার হাতত তো আছে আমার হাতত তো সেই রেকর্ড আছে 6 মাহ মাত্র আমাক দিয়ক আমি মূল্য বৃদ্ধি মাটির তলত সুমাই দিম মেহঙ্গাই কম মাটি মিট্টি মে মিলা দুঙ্গা এ তো ভাষণ দিয়েতে আমার মোদী সাহেবজি কাহ গিয়া আই ওই মূল্য বৃদ্ধির হেঁচাত আজি মানুষ থাকিব নয় আর এই মূল্য বৃদ্ধি কৃত্রিমভাবে এই মূল্য বৃদ্ধি এনেকুৱা হওয়া নাই যে বস্তুর নাটনি হয়েছে রন্ধন গেছৰ কোনো নাটনি হোৱা নাই আজির বজাৰত মিঠা সৰিয়হৰ কোনো নাটনি হোৱা নাই মিঠাতেলৰ উৎপাদনৰ কোনো নাটনি হোৱা নাই কিন্তু মিঠাতেলৰ দাম 180 টকালৈ বৃদ্ধি হৈছে তার উত্তৰটো দিয়ক উত্তৰ যদি দিব নোৱাৰে উত্তৰ ৰাইজে দিব আমি ৰাইজক আবেদন জনাইছোঁ চৰকাৰৰ পৰা উত্তৰ বিচাৰক চৰকাৰে যদি নিৰ্বাচনৰ আগত উত্তৰ দিব নোৱাৰে তেতিয়া নিৰ্বাচনৰ ভোটৰ বাকচৰ ইভিএমৰ বুটাম টিপি পেলাই উত্তৰ দিব লাগিব ৰাইজে কাৰণ তোমালোকে প্ৰতিশ্ৰুতি দি প্ৰতিশ্ৰুতি ভংগ কৰিছা প্ৰতিশ্ৰুতি ৰাখিব পৰা নাই যি সরকারে যি দলে নির্বাচনের আগতে দিয়া প্রতিশ্রুতি রক্ষা করিব নোৱাৰে সেই দলক পুনর্বার ক্ষমতাত বহুয়াতো হব আত্মঘাতী কারবার রাইজর ওসত আমার আবেদন নিজর হাতর কুঠারখন ভরিত নামারি বছর দিয় রাইজ পুনের যাতে বিজেপি সরকারের ক্ষমতা আহিব নিদিয়ে কারণ এই সরকারে রাজহ সম্পত্তি বিক্রি করেছে 9 লক্ষ টাকার BPCL-র সম্পত্তি মাত্র 60,000 টাকাত বিক্রি করেছে এই বিজেপি সরকারে বছরি 6,000 কোটিতকৈও অধিক টকার মুনাফা দিয়া ভারতীয় রেলক তেওঁলোকে বিক্রি করব ওলাইছে এই মোদী সরকারে আজি বরজার এয়ারপোর্ট বিক্রি করে দিলে সোনোয়াল ডাঙরিয়ার চকু মেল নাখালে আজি 15খনকৈ তৈলক্ষেত্র বিদেশী কোম্পানি বিক্রি করলে হিমন্ত সোনোয়ালর চকু মেল সেইফালে মানুষ দৃষ্টি নদিয়ে দৃষ্টি দিব মোগল বদরুদ্দিন
তেওলোকে আহিনে বলি অসমৰ স্বার্থ একেবাৰে জলঞ্জলি যাব আৰে বন্ধু অকল তোমালোকৰ হাতত তো ক্ষমতা আছিল বিগত সময়ছাত কোনো বদরউদ্দিন হাতত অসমৰ ক্ষমতা নাছিল আমি বদরউদ্দিনক প্ৰহংসা কৰি কোৱা নাই আমি আজমল চাহাবক প্ৰহংসা কৰি কোৱা নাই কিন্তু তোমালোকৰ এংগলটো হৈছে সাম্প্ৰদায়িক কমুনাল সাম্প্ৰদায়িক দাঙ্গা সৃষ্টি কৰি সাম্প্ৰদায়িক বিভাজন সৃষ্টি কৰি তোমালোকে ভোটৰ অংকত জিকাৰ ৰাজনীতি কৰিছা কিন্তু মানুহৰ জীৱন নিবনুৱা যুৱকৰ চাকৰি কত কিমানটা জীবনে অসমের লগত জগা চাকরি দিলে উদ্যোগ কিতা কিয় বসাব নিলে নগাঁওর পাঁচ গ্রামের পেপার মিলর একাশি জন শ্রমিক মৃত্যু মুখত পড়লে দরমহা নাপাইলে এজন শ্রমিকর খবর নললে অসমের শিক্ষামন্ত্রী শুনালে আর এটা ভোট বিচারি রাইজর ওসর আইছে বলে অসমের বিকাশ সাধন করব অসমের বিকাশ নদী নিয়ন্ত্রণ করে নকরিলে নহব বান আর গড়খন নিশ্চয় এটা গুরুতর সমস্যা এই সমস্যা সমাধান করব নিলে আমি অমিত শাহর বক্তব্য এটার মানে উত্তর দিব বিচার সংবাদ মাধ্যমের জয় অমিত শাহ ডরিয়া কেছে জিকালে বোলে বানপানী নোহা হব মই তো ষড়যন্ত্রর গণ পাইছো মর এই ষড়যন্ত্র গণ যদি মিশা হয় মই ভাল পাম নদী নিয়ন্ত্রণ করে অসমের পানি গুজরাটলে নিয়ার পরিকল্পনা আছিল কেতিয়াবারে অসমৰ পানী মধ্যপ্ৰদেশলৈ নিয়াৰ পৰিকল্পনা আছিল কেতিয়াবাই এতিয়া বোধহয় অমিত শ্বাহে এই কথাটোৱে ক'ব বিচাৰিছে বানপানী নোহোৱা হ'ব কাৰণ অসমৰ আটাইকেইটা নদীৰে পানী নালা খান্দি হওক অথবা পাইপ বহাই হয় লৈ যাব মধ্যপ্ৰদেশ উত্তৰ প্ৰদেশ।